কাথলেই বিলাসপুর গ্রামে সুনসান নিরবতা নেমে আসে। আর এই নিরবতার মাঝে ভেসে আসে কিছু শেয়াল কুকুরের আওয়াজ আর ঝিঁঝি পোকার ডাক। সারা গ্রামকে যেন এই নিরবতা সম্পূর্ণ গ্রাস করে ফেলে। আশেপাশের গ্রামগুলো রাত হলে সম্পূর্ণ জনশূন্যই হয়ে যায়। গ্রামের চৌরাস্তার মোড়ে ঠিক ডান দিক দিয়ে বয়ে চলেছে সুবর্ণা নদী। সূর্য রীতিমতো অনেক আগেই অস্ত গেছে, সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়েছে, কিন্তু আজকের মহলটা ছিল সম্পূর্ণ আলাদা। যে চাষি সন্ধ্যায় মাঠ থেকে ফিরে হুঁকোতে টান মারত, সেও আজ সুবর্ণা নদীর তীরে এসে ভিড় করেছে, যে যার মতো করে কথা বলা বলি করছে। রাত্রি যত বাড়ছে ভিড়ও ঠিক ততটাই বাড়ছে। ব্যাপারটা কিছুই হয়নি, সুবর্ণা নদীতে একটা মহিলার লাশ ভেসে উঠেছে। ধীরে ধীরে সেখানে মানুষের বচসা বেড়েই চলেছে, সকলে সেই লাশটাকে চেনার চেষ্টা করছে, কিন্তু কেউই ঠিক চিনে উঠতে পারছে না। কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে। চারিদিকে বিশাল কোলাহল শুরু হয়ে গেছে। রীতিমতো পুলিশ এসে সেই কাটা মাথার খোঁজ করতে শুরু করেছে। যতক্ষণ না সেই কাটা মাথা খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ কেউ এই লাশকে দাফন করার জন্য এগোচ্ছে না। স্যার, বডিটাকে নদীর পাড় থেকে তুলে ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম, কোথাও তো কোনো চিহ্ন দেখতে পেলাম না। এদিকে গ্রামবাসীরাও তো লাশটাকে চিনতে পাচ্ছে না। স্যার, স্যার একটু তাড়াতাড়ি আসুন এদিকে। কি হয়েছে? এই দেখুন স্যার, সেই কাটা মাথা। মনে হচ্ছে কেউ যেন এই মাথাটাকে মাটি খুঁড়ে ঢুকিয়ে রাখার চেষ্টা করেছে। সেই কাটা মাথাটাকে নিয়ে গিয়ে কনস্টেবল বডির পাশে রাখল। সেই ভিড় থেকে একটি 11-12 বছরের মেয়ে ছুটে বেরিয়ে এলো। দিদি, এটা তোর কি হয়ে গেল দিদি? লাশটির কাটা মাথা দেখে তার ছোট বোন সুলেমা তাকে চিনতে পারে। এই মাথা কাটা নিথর দেহটা ছিল সুলেমার দিদি অর্থাৎ আমিনার, এই গ্রামেরই মেয়ে আমিনা। আমিনার বাবা ছিলেন মাসুদ ইসলাম, তিনি পেশায় একজন চাষি ছিলেন। অনেক ছোটবেলাতেই আমিনা আর সুলেমার আম্মি মারা যান, তাই তাদের বাবা আবার নিকা করেন। সৎ মা সুলেমা আর আমিনাকে তেমন একটা দেখে না। স্যার, বলছি যে বডিটাকে কবর দিতে হবে তো। পরিবারের বলতে তো শুধু মৃতের বোন এখানে উপস্থিত আছে। গ্রামবাসীদের মনে বেশি প্রশ্ন জাগার আগে আমাদের এই বডিটাকে দাফন করা দরকার। রাত প্রায় অনেকটাই হয়েছে, সেই গ্রামের দুজন মুরব্বি সেখানে এসে হাজির হয়েছে। এই লাশকে দাফন করা যাবে না। শোন সুলেমা, কাটা মাথাটা তোর বড় বোনের হলেও শরীরটা কিন্তু তোর বড় বোনের বলে এখনো প্রমাণ হয়নি। তাই এই লাশ যেমন ভাবে নদীর জলে ভেসে এসেছে, এই বডিকে সেই জলের মধ্যেই ছুঁড়ে ফেলা হোক। না, আমি আমার দিদির খুনের শাস্তি চাই। এর বিচার না হওয়া পর্যন্ত আমি আমার দিদিকে কাউকে স্পর্শ করতে দেব না, কাউকে ছুঁতেও দেব না। সুলেমা তার দিদিকে প্রচুর ভালোবাসত। ছোটবেলা থেকেই আমিনা নিজের মেয়ের মতো করে মানুষ করেছে সুলেমাকে। সে তার দিদিকেই নিজের মা বলে মনে করত। ধীরে ধীরে সেখানে মানুষের সমাগম কম হতে থাকে, আর সেই ভিড়কে উপেক্ষা করে একটি বাইকের আওয়াজ শোনা যায়। বাইক থেকে নেমে একটি যুবক সিগারেটে টান মারতে মারতে এদিকে এগিয়ে আসছে, আর তার সাথে আসছে
আরও জোনা চার পাঁচেক। সিগারেটে টান দিতে দিতে মৃদু আলোতে যুবকটির মুখটা অস্পষ্ট বোঝা গেল। নাজিম খান তার দলবল নিয়ে এদিকে এগিয়ে আসছিল। কিছুদিন আগেই তার পার্টি পাওয়ারে এসেছে। এতদিন তাকে এ গ্রামে দেখা যায়নি। পার্টি পাওয়ারে আসার সাথে সাথেই সে গ্রামে ফিরেছে। কি অফিসার, ভালো তো? কি সেই তখন থেকে একটা কেস সেটেল করতে পারছো না মাইরি? চলো, তোমার হয়ে এই কেসটা আমি লড়ে দিচ্ছি। এ কচি, কি হয়েছে রে? এ মেলা ফ্যাচ ফ্যাচ করিস না, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না, কানের মাথা খাচ্ছিস তুই। রে দেখি দেখি, মুখটা দেখি তোর। এ তুই মাসুদ চাচার বেটি না? আরে কানে কথা যাচ্ছে না নাকি তোর? আমি তো তোকে কিছু বলছি নাকি। ধ্যার সালা, দিল আমার মটকাটা গরম করে। আবার তো হলো আমার একটা বুলেট নষ্ট। কখন থেকে বলছি চুপ কর চুপ কর, কানের মাথা খেয়েই যাচ্ছে। হলো, শান্তি হলো এবার? হলো সালা। দিদির লাশের পাশে প্রায় আছার খাচার খেয়ে কাঁদছিল সুলেমা। গ্রামের মানুষজন তাকে অনেক ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। অবশেষে নাজিম খানের বন্দুকের গুলিতে প্রাণ হারাতে হলো সুলেমাকেও। সমস্ত ঘটনা পুলিশের চোখের সামনেই ঘটে গেল, আর বাকি রইল গ্রামের মানুষজন। নাজিম খান ও তার দলবল এখন খুবই শক্তিশালী, তাই তাদের মুখের ওপর কেউ কথা বলে না। আরে অফিসার শুনুন, আমি যতদূর জানি ওই মেয়েটার একটা ভালোবাসা ছিল, হয়তো সেই প্রেমিকই এই খুনটা করেছে। আরে বুঝতেই তো পাচ্ছেন, আজকালকার দিনের ভালোবাসা, এসব বাচ্চা বাচ্চা মেয়ের মাথায় ভালোবাসা টালোবাসা কে ঢোকায় বলুন তো? হাজতে নিয়ে গিয়ে ছেলেটাকে একটু খাতির যত্ন করুন, দেখবেন সত্যিটা খুব সহজেই বেরিয়ে আসবে। আর হ্যাঁ, তার আগে এই বডিটাকে তো দাফন করতে হবে নাকি? নাজিম খান ও তার দলবলের ছেলেরা মাটি খুঁড়তে শুরু করে। তারপর সুলেমা ও আমিনার বডিকে একসাথে দাফন করে। কাজ শেষ করার পর নাজিম খান তার দলবল ও পুলিশদের সাথে নিয়ে চলে যায় পাশের গ্রামে। দরজায় তিনবার টোকা দেয়া মাত্রই দরজা খুলে গেল। চল চল বলছি থানায়, তোর সব গরম বার করব, চল চল আমাদের সাথে। কোনো কিছু কথা না শুনেই যুবকটিকে ধরে নিয়ে যাওয়া হলো থানায়। পাশাপাশি সন্দেহের জন্য পুলিশ আরও দু তিনজনকে অ্যারেস্ট করেছে। আরে কি হয়েছে সেটা বলুন না, কি করেছি আমি? কি কি করেছিস? আবার আবার মুখে মুখে তর্ক? যুবকটির নাম ছিল ইউসুফ। ইউসুফ অনেক দিন থেকেই আমিনাকে ভালোবাসত, কিন্তু কোনোদিনই সাহস করে বলে উঠতে পারেনি। ভেবেছিল যে কিছু একটা করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর আমিনাদের বাড়িতে গিয়ে আমিনার বাবাকে তার আর আমিনার নিকার জন্য কথা বলবে। এই আশা মনে নিয়েই একের পর এক দিন গুনছিল ইউসুফ। সন্দেহের বশে অ্যারেস্ট করা দু তিনজন যুবক আর ইউসুফকে থানায় নিয়ে গিয়ে পুলিশ প্রচুর মারধর করতে থাকে। আরো আরো মারো, কতক্ষণ না মুখ দিয়ে সত্যি কথা বেরোচ্ছে। খবরটা লোকের কানে কানে ভালোই ছড়িয়ে পড়ল। এইভাবে দুই দিন কেটে যায়। গ্রামবাসীদের মধ্যে আবার উত্তেজনা শুরু হয়, কারণ আবারও একটা মাথা কাটা লাশ পাওয়া গেছে। আর এবার লাশটা কারো অপরিচিত নয়, পুলিশ অফিসারের। সারা বডিটা ঝোপের পাশে দুমড়ে মুচড়ে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে, আর কাটা মাথাটাকে একটি পাথরের ওপর রেখে মালা পরানো রয়েছে। দৃশ্যটা অনেকেই সহ্য করতে পারেনি। পুলিশের খুন হয়েছে, তাও আবার কাটা মাথা ফুল দিয়ে সাজানো। বডিটাকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
কথা কিছুতেই মেলাতে পাচ্ছি না। আমিনার খুনটা না হয় তার প্রেমিক করেছিল, ধরে নিলাম। আমিনার প্রেমিককে গ্রেফতার করলো, তাকেও কি সেই খুন করলো? কিন্তু সে তো আছে হাজতে, পুলিশের মার খেয়ে খেয়ে তার নিজেরই প্রাণ যায় যায় অবস্থা। গ্রামবাসীর সাথে সাথে পুলিশও এবার চোখে ধুত্র ফুল দেখতে আরম্ভ করলো। এমনিতেই জায়গাটা শুনশান, তারপর এই সমস্ত কাণ্ড দেখে গ্রামের মানুষজন দিনের বেলাতেও বাইরে বেরোতে ভয় পায়। অন্যদিকে দেখতে দেখতে ভোটের দিন এগিয়ে আসছিল। নাজিম খান ও তার পার্টির ছেলেরা প্রচার শুরু করে দিয়েছিল। মাসিমা, ভোটটা আমাকেই দিও কিন্তু। চাচা, এবারে ভোটটা আমাকেই দেয়া চাই কিন্তু। এবার ভোটে জিতবে কে? নাজিম খান আবার কে? এতদিনে গ্রামবাসী পুরোপুরি চুপচাপ হয়ে গেছে। পুলিশ মাঝের মধ্যে গ্রামে টহল দিয়ে যায় আর কিছু জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তাতে কিছুই লাভ হয় না, খুনি তো ধরা পড়ে না। আর অন্যদিকে ইউসুফের ওপর প্রতিদিন অত্যাচার চালিয়ে যাওয়া হয়। ইউসুফ সারাদিনে খাবার কম, মার খায় বেশি, কিন্তু তাকে দিয়ে কিছুতেই বলানো যায় না যে সে আমিনাকে খুন করেছে। তুই এভাবে মার খেতে থাকলে তো মরে যাবি। শোন, সত্যিটা স্বীকার করে নে না যে তুই আমিনাকে খুন করেছিস, তাহলে তো ঝামেলাটাই মিটে যায়। বললাম তো, আমি ওকে খুন করিনি, আমি ওকে ভালোবাসতাম। আর কতবার বলতে হবে আপনাদের? দেখ, স্যার মারা যাবার পর তদন্তের ভার আমার ওপর পড়েছে, ভালোই ভালোই স্বীকার কর, নয় তো। ইউসুফ এত মার খাওয়া সত্ত্বেও সে মানছে না যে সে খুনটা করেছে। এদিকে গ্রামের চৌরাস্তার মোড়ের কাছে আবার এক অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়। গ্রামের সেই মুরব্বী যারা আমিনার লাশ দাফনে বাধা দিচ্ছিল, আমিনার বডিকে নদীতে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল, তাদের সবার মাথা কাটা অবস্থায় চৌরাস্তার মোড়ে পাওয়া যায়। আবার গ্রামের সকল মানুষ প্রচণ্ড ভয় পেয়ে যায়, কেউ কেউ গ্রাম থেকে অনেক দূরে পালিয়ে যায়। ঘটনাটা আরো বেশি জটিল হতে শুরু করে। ওই মায় নিকলা ও গঢিলে কে ও রাস্তে পে এক সড়ক মে এক মোর আয়া। আহ, আজ আমার তর সইছে না মাইরি, কবে যে ভোটের ফলাফলটা বেরোবে। অন্যদিকে নাজিম খানের আর আনন্দ মনে ধরে না, সামনে ভোট এগিয়ে আসছে আর সে জেতার দিন গুনছে। সেই আনন্দে সে সিগারেটের টান দিয়ে গান করতে করতে এই চাঁদনি রাতে একা চলেছে। হঠাৎ তার মাথায় কেউ একটা লাঠির বাড়ি মারে আর নাজিম সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এ সালা, মাথায় কে মারলি বে? এ কি, এটা কোন জায়গা? আরে এটা তো সেই জায়গা যেখানে। নাজিমের জ্ঞান ফিরে আসার পর সে দেখে যে সে সুবর্ণা নদীর ধারে পড়ে আছে, আর তার সামনে ভেসে আসছে কান্নার আওয়াজ। কিছুক্ষণ আমতা আমতা করার পর সে বুঝতে পারল গলাটা আমিনার বোন সুলেমার, যাকে সে গুলি করে হত্যা করেছিল। নাজিম প্রচণ্ড ভয় পেয়ে যায় আর নদীর পার বরাবর দৌড়তে থাকে। হঠাৎ সে একটা কিছুতে হোঁচট খেয়ে পড়ে যায়, সেটা আর কিছুই না, আমিনার কাটা মাথা। ছেড়ে দাও আমাকে। চিৎকার তো আমিও সেদিন অনেক করেছিলাম, তুই আর তোর দলবল কি আমাকে ছেড়েছিলিস? অনেক অনুরোধ করেছি তোদের, কিন্তু তোরা কি করলি, একে একে আমার শরীরটাকে নষ্ট করলি। তারপর যাতে আমার শরীরটাকে কেউ দেখে চিনতে না পারে, তার জন্য আমার চোখ দুটো নষ্ট করে দিলি, আর আমার শরীর থেকে মাথা কেটে শরীরটাকে নদীর জলে ছুঁড়ে ফেলে দিলি, আর কাটা মাথাটাকে মাটিতে দাফন করলি। আমার ছোট বোনটাকেও রেহাই দিসনি, তুই সকলের সামনে গুলি করে মারলি সুলেমাকে। আমি এর ভুল করেছি, আমি খুব বড় ভুল করেছি, আমি এর প্রায়শ্চিত্ত করবো, আমায় 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 ছেড়ে দাও আমাকে।
ছেড়ে দেবো তোকে, তুই নিজের দোষ ঢাকতে অসহায় ইউসুফ ও কজন নির্দোষদের পুলিশকে টাকা খাইয়ে গ্রেপ্তার করালি, কি অত্যাচারটাই না চালিয়েছিস তুই ওদের ওপর। ক্ষমা করো আমায়, ছেড়ে দাও ছেড়ে দাও। ভীষণ আওয়াজ করে আমিনা নাজিমের শরীর থেকে মাথা টেনে ছিঁড়ে নিল, আর চারিদিকে শুধু রক্ত রক্ত আর রক্ত। আমিনা সেই কাটা মুন্ডু হাতে করে নিয়ে থানার উদ্দেশ্যে গেল। সেখানে হাজতের মধ্যে তার প্রেমিক ইউসুফ আধমরা অবস্থায় পড়ে রয়েছে। হঠাৎ ইউসুফের সামনে একটা আলোর বিচ্ছুরণ হলো, আর তার সামনে আমিনা প্রকট হলো। মুক্তি ইউসুফ, আজ আমার মুক্তি, আজ আমার প্রতিশোধ পূর্ণ হলো, মুক্তি, আজ আমার মুক্তি। ইউসুফ, তুমি নিজের আর আমার আব্বু আম্মির খেয়াল রেখো। বিদায় ইউসুফ, বিদায়, চিরবিদায়। ইউসুফ কিছু বলার আগেই আমিনা হাঁটতে শুরু করলো। নাজিম খানের কাটা মাথা নিয়ে আমিনা মনে হয় তার নিজের কবরের দিকে হেঁটে চলেছে।